আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শেখ হাসনার নেতৃত্বে দেশের সকল সেক্টরের সম উন্নয়ন হয়েছে বললেন হানিফ। ভারত মনে করছে শেখ হাসনায় সরকার গঠন করবে। জ্বালাও পোড়াও করলে প্রতিরোধ করা হবে বললেন ডিএমপি কমিশনার। ঝাড়ু মিছিল করে আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ। সরকারের হাত থেকে দেশকে মুক্ত করাই বিএনপির লক্ষ্য বললেন ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব গণমিছিলে কোন নেতারা থাকবেন জানালো বিএনপি, তালিকায় নেই তাবিত ইশরাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শেখ হাসনার নেতৃত্বে দেশের সকল সেক্টরের সম উন্নয়ন হয়েছে বললেন হানিফ। শেখ হাসনার নেতৃত্বে দেশের সকল সেক্টরের সম উন্নয়ন নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসনা গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। পিছিয়ে পড়া দারিদ্র জনগোষ্ঠীকে 44 ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনেছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। দেশের প্রতিটি সেক্টরে দক্ষ জনবল তৈরি করেছেন, যার কারণে বাংলাদেশ আজ পরিবর্তনের ধারায় আছে। আর এসবের মধ্য দিয়ে প্রমাণ হয় শেখ হাসনার নেতৃত্বে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আমাদের দেশের জনসংখ্যা 18 কোটি, আবাসন ও শিল্পায়নের কারণে প্রতি বছর 1,20,000 একর জমি কমে আসছে। তারপরও সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মানুষের জন্য তিনবেলা খাওয়ার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। এর মধ্য দিয়ে প্রমাণ হয় শেখ হাসনার নেতৃত্বে দেশের সব ক্ষেত্রে সমুন্নয়ন হয়েছে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমার ছোট্ট একটা দেশে এত বিশাল জনগোষ্ঠী, জনসংখ্যা বৃদ্ধি রোধের জন্য 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরিবার পরিকল্পনা পদ্ধতি চালু করেছিলেন। তখন আমাদের দক্ষ জনবলের অভাব ছিল, মানুষের ধর্মীয় গোড়ামি ছিল, এরকম প্রচারও ছিল পরিবার পরিকল্পনা ধর্মবিরোধী, যার কারণে পরিবার পরিকল্পনা খুব একটা কার্যকর করা যায়নি, জনসংখ্যা বৃদ্ধিও রোধ করা যায়নি। তিনি বলেন, দেশের প্রত্যেকটা অংশে যখন ধারাবাহিকভাবে উন্নয়ন হয় তখন দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রতিটি সেক্টরে দক্ষ জনবল তৈরি করেছে। দেশের প্রতিটি সেক্টরে দক্ষ জনবল তৈরি হয়, বাংলাদেশ আজ পরিবর্তনের ধারায় আছে, এই ধারা অব্যাহত রাখতে হবে। হানিফ বলেন, দেশের জনগণের জন্য সমস্যা অনুধাবন করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসনা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। লক্ষ্য একটাই, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমাদের সকলের উচিত যার যার জায়গায় দায়িত্ব সঠিকভাবে পালন করা। ভারত মনে করছে শেখ হাসনায় সরকার গঠন করবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, ভারত মনে করছে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ভোটের মাধ্যমে শেখ হাসনার নেতৃত্বে সরকার গঠিত হবে বাংলাদেশে। তিনি বলেছেন, ভারতের এই নির্বাচন কিছু করার নেই, তারা আলাদা দেশ, তারা মনে করে আগামী নির্বাচন শেখ হাসনায় সরকার গঠন করবে। 4 দিনের ভারত সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের সম্মেলনে একথা বলেন তিনি। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দল ভারত সফরের সময় সে দেশের রাজনৈতিক বিভিন্ন নেতা ও নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন। ভারতীয় জনতা পার্টির বিজেপিকে জানান কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে সফর শেষে বুধবার সন্ধ্যায় তারা ঢাকা ফেরেন। এরপর বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আসেন। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির বিদেশি শক্তি নির্ভরতা কাজে দেবে না, সেটা তারা উপলব্ধি করেছে। বিজেপি আওয়ামী লীগকে বিশ্বাস করে, দুই দেশের বোঝাপড়া খুবই ভালো পর্যায়ে আছে। তিনি বলেন, নানা চক্রান্তের পরও বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে, আর এই অঞ্চলের সন্ত্রাস বিরোধী কার্যক্রমে তারা আওয়ামী লীগের সাথে কাজ করতে চায়, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাস জঙ্গি বিরোধী দল। ভারত সফরের সময় বিভিন্ন আলোচনায় চীন ও জামায়াত ইসলামের প্রসঙ্গ এসেছে বলে জানান রাজ্জাক। জঙ্গি ও সন্ত্রাসবাদীরা বাংলাদেশে কোনো সদস্য সৃষ্টি করতে পারবে না, এটা ভারতীয় নীতি নির্ধারকদের বোঝানো গেছে বলে জানান আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের প্রসঙ্গ তুলে আব্দুর রাজ্জাক বলেন, জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বিশেষ উচ্চতায় আছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় ভারত, সামনে নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা করছে তারা।
জ্বালাও পোড়াও করলে প্রতিরোধ করা হবে বললেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ সভা সমাবেশ করলে পুলিশ সহযোগিতা করবে। কেউ যদি জ্বালাও পোড়াও বা ভাঙচুর করতে চায় তাহলে তা প্রতিরোধ করা হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটাই আমাদের দায়িত্ব। বৃহস্পতিবার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সে অনুষ্ঠিত গ্র্যান্ড রোল কলে ডিএমপি কমিশনার একথা বলেন। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব। আমরা টিম ডিএমপি রাজধানীর নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। 2012-13 সালের অগ্নিসন্ত্রাস ও 2015-16 সালের জঙ্গিবাদ নিজেদের জীবন দিয়ে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ। তারপর থেকেই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থা বিরাজ করছে, যার ফলে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ঝাড়ু মিছিল করে আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ। জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ঝাড়ু মিছিল থেকে নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও 2001 সালে নিহত মানিক কমিশনারের স্বজনেরা। কামরুজ্জামান কামরুল নরসিংদী পৌরসভার সাবেক কমিশনার মানিক হত্যা মামলায় প্রধান আসামি। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে আসামি কামরুজ্জামান কামরুলের কুশপুত্তলিকা দাহ করেছেন নিহতের স্বজন ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রধান সড়ক ডিসি রোডে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে নিয়ে মিছিল করে আদালতের দিকে যেতে চাইলে জেলা প্রশাসনের বাসভবনের সামনে বাধা দেয় পুলিশ। তখন শহরের প্রধান সড়ক ডিসি রোডে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেখানেই সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের কুশপুত্তলিকা দাহ করে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। আদালত সূত্রে জানা যায়, 2001 সালের 1 জানুয়ারি নরসিংদী পৌরসভার 1 নং ওয়ার্ডের কমিশনার মানিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আসামিরা। তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ 10 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই আমির হোসেন আমু। বাদীপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিহতের স্বজনদের আদালতে আসতে বাধা ও সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি দেখায়। আসামি পক্ষেতে ক্ষিপ্ত হয়ে নিহত কমিশনারের সমর্থক সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কামরুজ্জামানের উপস্থিত হওয়ার খবর শুনে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে। সরকারের হাত থেকে দেশকে মুক্ত করাই বিএনপির লক্ষ্য বললেন ফখরুল। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করাই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে রাজধানী গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বদলা নেওয়ার রাস্তা একটাই, তা হল এই সরকারের পতন নিশ্চিত করা। আওয়ামী লীগ সরকার সব অধিকার হরণ করেছে, বিএনপি নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমিছিলে কোন নেতারা থাকবেন জানালো বিএনপি তালিকায় নেই তাবিথ ইশরাক। সাম্প্রতিক সময়ে রাজপথে নেতাকর্মীদের নিয়ে বেশ সক্রিয় দেখা গেছে বিএনপির এই দুই তরুণ নেতাকে। সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগরের গণমিছিল করবে বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে এ গণমিছিল হবে। বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন। এদিকে শুক্রবার গণমিছিল কর্মসূচি সফল করার জন্য অংশগ্রহণকারী কেন্দ্রীয় নেতাদের নামের তালিকা প্রকাশ করেছে বিএনপি। গত 29 জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বেশিরভাগ কেন্দ্রীয় নেতার অনুপস্থিতির কারণে এবার নাম প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। দুটি মিছিলে বিএনপির সিনিয়র অনেক নেতাদের নাম থাকলেও তরুণ প্রজন্মের দুই নেতা ইশাক হোসেন ও তাবিথ আউয়ালের নাম না থাকায় আলোচনা শুরু হয়েছে। ইশাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি 1 নম্বর সদস্য এবং তাবিথ আউয়াল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হয়। তালিকায় নাম থাকাটা না থাকাটা অনেকটা স্বাভাবিকভাবে দেখলেও প্রশ্ন উঠেছে দুজনের আগে ঢাকার 2 সিটির নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হয়। অর্থাৎ দলীয় পদ যাই হোক না কেন, ঢাকার রাজনীতিতে এই দুই নেতা খুবই গুরুত্বপূর্ণ। আর সাম্প্রতিক বছরগুলোতে রাজপথে নেতাকর্মীদের নিয়ে বেশ সক্রিয় দেখা গেছে বিএনপির এই দুই তরুণ নেতাকে।